ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডেঙে চলে হ্যাঁ বন্ধুরা আগামীকাল সোমবার আর আগামীকাল পাঁচ পাঁচটি সৌভাগ্যশালী রাশির নাম আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাতে চলেছি যে রাশিগুলির আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে কোন সেই পাঁচটি সৌভাগ্যশালী রাশি তা তো আমি আপনাদেরকে জানাবই কিন্তু তার আগে কয়েকটি ইম্পর্টেন্স কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই দেখুন আমি এই ভিডিওতে যে পাঁচ রাশির নাম বলবো এবং সেই টার্গেট নাম্বারগুলো কিন্তু আমি এই ভিডিওতে বলবো না হ্যাঁ তার জন্য শর্টস রয়েছে আপনারা শর্টস ফলো করুন সেখানে জানতে পারবেন তবে সেখানে রাশির নাম থাকবে না সেখানে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর করে রাশি দেওয়া থাকবে এক নম্বর রাশি দু নম্বর রাশি তিন নম্বর রাশি এইভাবে দেওয়া থাকবে আর বিষয় হচ্ছে যে আমি শর্টস যে দিচ্ছি অনেকেই কমেন্টস করছেন যে উল্টো পাল্টা কমেন্টস ঠিক আছে আপনি ভিউ বাড়ানোর জন্য এই শর্টস দিচ্ছেন আপনি চিটিং বাজ তো বিষয় হচ্ছে কি বলুন তো কাউকে বাজে কমেন্টস করার আগে ঠিক আছে আগে নিজের দিকটা একটু একবার ভাববেন যারা যারা কমেন্টস করছেন প্রত্যেকেই না প্রত্যেকেই খারাপ নয় প্রত্যেকের কথা বলছি না আমি হ্যাঁ অনেক কাস্টমার রয়েছেন অনেক দর্শক বন্ধু রয়েছেন যারা খুবই ভালো একদম জেন্টলম্যান এবং বুঝেন অনেকেই ঠিক আছে কিন্তু হাতের তো পাঁচটা আঙুল সমান হয় না তো যে আঙুলগুলো একটু ছোট ছোট আছে তারা এরকম কমেন্টস করছে যাই হোক আপনাদেরকে একটু কথা একটা কথা বলি যাদের খুব খারাপ লাগছে এই যে আমি শর্টসে দিচ্ছি যাদের খারাপ লাগছে তারা অবশ্যই তার জন্য আমি ভোটিং করেছি আমি সেই ভোটিংয়ে আপনারা ভোট করুন যদি আপনাদের ভোট বেশি হয় যে খারাপ লাগছে শর্টসে দেবেন না আমি নিশ্চিত রূপে দেব না এখনও পর্যন্ত স্টিল নাও শর্টসে আপনারা দেখতে পাচ্ছেন চুয়াত্তর পার্সেন্ট ভোটিং হয়েছে যে দিন কোনো অসুবিধা নেই শর্টসে টার্গেট নাম্বার দিন কোনো অসুবিধা নেই তো যেই যদি ভোটিংটা যদি কমে যায় তাহলে নিশ্চিত আমি আপনাদেরকে দেব না কারণ আপনারা যেটা চাইবেন সেটা আমি করব আর এই শর্টসে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে অনেকেই মানে শর্ট ভিডিওতে জানতে চান অনেক কিছু ছোটো ছোট যে কারণে আমি শর্টস দেওয়ার চালু করেছি যাই হোক আজকেও দেওয়া থাকবে আমি একে একে পাঁচটা রাশির নাম এই ভিডিওতে বলবো কিন্তু টার্গেট নাম্বারগুলো বলবো না ওখানে আপনারা একটু ফলো করবেন যে এই ভিডিওতে যে এক নম্বর রাশির নাম উঠছে বা দু নম্বর রাশির নাম উঠছে ওখানে এক নম্বর রাশির কোন টার্গেট নাম্বার রয়েছে সেটাই কিন্তু আপনার রাশির টার্গেট নাম্বার দু নম্বর রাশির যে টার্গেট নাম্বার রয়েছে সেটাই কিন্তু ওখানে টার্গেট নাম্বার এইভাবে আপনাদেরকে একটু ভিডিওটি এই ভিডিও না দেখলে ওই শর্টস দেখে কোনো লাভ হবে না আশা করি তো শর্টসটা ছোট্ট করে দেওয়া হচ্ছে আর এটি এই কারণে দিয়েছি ইউটিউবের যে ফিচার্স রয়েছে সেই ফিচার্সগুলো এখন নিয়ম রয়েছে সেগুলোকে চালু রাখার জন্য তো এই চালু রাখার জন্যই আমি দিয়েছি আমার ভিউ বাড়ানোর কোনো উদ্দেশ্য এখানে নেই তো যাই হোক আপনারা আমার সাথে কোঅপারেটিভ করুন তাতে আপনি আমি খুব খুশি হব আপনাদের যদি খারাপ লাগে ভোটিং করুন আমি অলরেডি ভোটিংয়ের জন্য খুলে দিয়েছি পোল যদি আপনাদের খারাপ লাগে তাহলে সেখানে ভোটিং করুন যদি ভালো লাগে সেটাও ভোটিং করুন যেটা করবেন যে হিসাবে ভোট হবে সেই হিসাবে আমি কিন্তু জিনিসটা রাখবো বা ছাড়ব যাই হোক আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময় দেখুন দিনের কিছু সময় থাকে শুভ সময় আবার কিছু সময় থাকে অশুভ সময় এই যে অশুভ সময়ের কথা আমি বলবো সেই সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে আর শুভ সময়টিকে আপনাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে আগামীকাল সকাল সাতটা তেইশ মিনিট থেকে আটটা বাহান্ন মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে এবার আসি শুভ সময় শুভ সময় হচ্ছে সকাল নটা সাতচল্লিশ মিনিট থেকে দুপুর একটা ষোলো মিনিট পর্যন্ত এই সময়টি আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন এবং আমি এখন পরস্পর পাঁচ পাঁচটি রাশির নাম বলবো যে রাশিগুলির আগামীকাল সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তবে রাশির নাম বলার আগে আমি শেষবারের মতো একটি কথা বলে দিই আমি এই ভিডিওতে যে পাঁচটি রাশির নাম বলবো সেই পাঁচ রাশির জাতক বা জাতিকা হলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই এর দাবি আমি যদিও বা করছি না তবে আমার বলা রাশ রাশি এবং আমার বলা টার্গেট নাম্বারে অনেকেরই প্রাপ্তি ঘটছে যদি আপনারা প্রুফ চান মানে প্রমাণ চান তাহলে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন আমি আপনাদেরকে প্রুফ দেবো শুধু আগে মেসেজ করবেন যে আমাকে প্রুফ দিন প্রমাণটা আমি আপনাদের হাতে নাতে দিয়ে দেবো তো যাই হোক তবুও আমি বারবার বলি যে আমি যে রাশিগুলির নাম বলছি সেই রাশিতেই যে একদম হানড্রেড পার্সেন্ট সবারই প্রাপ্তি ঘটবে তা নয় আপনার ব্যক্তিগত বাচ্চারটা আগে দেখুন আপনার জন্মছকে বা বাচ্চাটে বা হস্তরেখায় রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে প্রয়োজনে আপনারা রাহুরক্ষাক কবজ ধারণ করুন বর্তমানে শিবরাত্রি উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট অফার চলছে তাই যারা দীর্ঘদিন ধরে ভাবছেন নেব কি নেব না এরকম ভাবছেন তো তারা এই ডিসকাউন্টে কিন্তু নিয়ে নিতে পারেন অনেক কম মূল্যেই কিন্তু পেয়ে যাবেন এই শিবরাত্রি উপলক্ষে যাই হোক এই ভিডিওতে আমি পাঁচটি রাশির নাম বলবো কিন্তু টার্গেট নাম্বারগুলো আমি শর্টসে দিতে চলেছি আপনারা শর্টস ফলো করুন যাদের ভালো লাগছে না যে টার্গেট নাম্বারটা এখানে দেন তারা আমি একটি ভোটিং পোল করেছি আমি সেই ভোটিং পোলে আপনারা ভোট করুন অলরেডি ভোটিং পোলে চুয়াত্তর পারসেন্ট পাবলিক বা দর্শক চাইছে যে সর্ষে দিলে কোনো অসুবিধা নেই তো যাই হোক এই জন্য আমি সর্ষে দিচ্ছি আর যদি এই ভোটিংটা যদি কমে যায় সেক্ষেত্রে এখানেই টার্গেট নাম্বারগুলি দেবো যাই হোক ওখানে রাশির নাম থাকবে না ওখানে শুধু টার্গেট নাম্বার দেওয়া থাকবে এবং কত নম্বর রাশি সেটা দেওয়া থাকবে এখানে ধরুন যে এক নম্বর রাশিতে যদি যে রাশির নাম বলি না কেন সেই রাশিটি ওখানে দেখবেন এক নম্বর রাশি টার্গেট নাম্বার দেওয়া রয়েছে দু নম্বর রাশি টার্গেট নাম্বার দেওয়া রয়েছে এইভাবে দেওয়া যারা ভাবছেন যে এটা ভিউ বাড়ানোর জন্য অনেকে কমেন্টস করছেন আমি বলে দিই এটা ভিউ বাড়ানোর জন্য নয় অ্যাকচুয়ালি ইউটিউবের নিয়ম রয়েছে যেগুলো ফিচার্স রয়েছে সেই ফিচার্সে আপনাদেরকে ভিডিও দিতে হবে যে কারণে আমি আপনাদেরকে এই ফিচার্সে ভিডিওগুলো দিচ্ছি মানে শর্টসে দিচ্ছি যাই হোক আমি এবার একে একে পাঁচটি রাশির নাম বলে দিই প্রথম যে রাশির নাম বলবো। সেটি বৃষ রাশি বৃষ রাশির টার্গেট নাম্বার আমি ওখানে দিয়ে দেবো শর্টসে ওখানে এক নম্বর রাশি দেওয়া থাকবে এবং টার্গেট নাম্বার দেওয়া থাকবে বৃষ রাশি লেখা থাকবে না দ্বিতীয় রাশির যে নাম বলবো সেটি কন্যা রাশি কন্যা রাশির টার্গেট নাম্বার দেওয়া থাকবে শর্টসে এখানে থাকছে না ওখানে আপনাদেরকে শর্টসে দ্বিতীয় রাশি যে টার্গেট নাম্বার থাকবে সেটাই কন্যা রাশির টার্গেট নাম্বার তিন নম্বর রাশির যেটা নাম বলব সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির টার্গেট নাম্বার আমি শর্টসে দিতে চলেছি আপনারা শর্টস ফলো করুন সেখানে তিন নম্বর রাশি এবং টার্গেট নাম্বার দেওয়া থাকবে সেটাই মিন রাশির টার্গেট নাম্বার চার নম্বর রাশির যেটা নাম বলবো সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির টার্গেট নাম্বার শর্টসে দেওয়া থাকবে আপনারা শর্টস ফলো করুন এবং শেষ যে রাশি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি ধন্যবাদ